আমি আজকে বানাবো সুজি পিঠা। প্রথমে ছোটো বাটির এক বাটি সুজি দিয়ে হালকা ভাজতে থাকব। ভাজাটা যেন লাল না হয়, সাদাই থাকে। এরপরে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু নাড়াচাড়া করে সেখানে দিয়ে দিব জল। জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে শুকিয়ে গেলে তারপরে শুকানোটা একটা থালাতে নামিয়ে এক চামচ ময়দা দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিব। হ্যাঁ, তার আগে সেখানে দিয়ে দিব চিনি। চিনিটা যে যেরকম ভালোবাসে খেতে সেরকমই দিতে পারো। তারপরে সেটাকে রুটির মতো বেলে নিব। রুটিটা যেমন পাতলা করতে হয় এটা একটু ভারী করব। তারপরে জলের মুখা বা বোতলের মুখা দিয়ে কেটে নিব। যার যার ইচ্ছা অনুযায়ী এটা কাটতে পারো, ছোটো বড়, কিন্তু ছোটো করলে দেখতে ভালো লাগে। তারপরে সাদা তেলে ভেজে নিব। হয়ে গেল আমার সুজি পিঠা। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করতে হবে, তারপরে কম আঁচে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। আস্তে আস্তে ভাজতে হবে। এই দেখো সব লুচির মতো ফুলে গেছে। এটাই হলো আমার সুজি পিঠা। দেখতে থাকো কত সুন্দর হয়েছে দেখো। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।